যেভাবে আপনারা সব দালাল এই কথাটা বাংলার মুসলিম সমাজের হৃদয়ে আঘাত করেছে। আমি নিজেও ব্যথিত, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আমি এ ব্যাপারে অনুরোধ করব, যে সময় বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তিনি জাতি ধর্ম নির্বিশেষে শান্তি সম্প্রীতির বার্তা দিচ্ছেন, সমস্ত সম্প্রদায়ের কাজ করার কথা বলছেন এবং সমস্ত সম্প্রদায়কে নিয়ে চলার কথা বলছেন, সেই সময়ে কোটি কোটি মানুষের যেখানে আবেগ জড়িত, সেই ফুরফুরা শরীফের আপনারা সব দালাল কথাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বিধায়ক সাহেবের কাছে বলবো, আপনি আপনার এই কথাটাকে উইথড্র করুন এবং আপনি বলুন যে আমি এই কথাটা উইথড্র করছি, দুঃখ প্রকাশ করছি এবং এই এই বিষয়টার খুব তাড়াতাড়ি নিষ্পত্তি দরকার বলে মনে করি। বাংলার মানুষদের কাছে যেভাবে আলোড়ন সৃষ্টি হচ্ছে, শরীফের পক্ষ থেকে আমি সকলকে সালাম শুভেচ্ছা জানাই। দেখুন, বিষয়টা ভীষণ সেন্সিটিভ জায়গায় একটা দাঁড়িয়ে আছে। যেহেতু আমি ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলার নাতি, পিন্নগর হুজুরের পোতা, বহু মানুষ ফোনেও আমাকে এসব কথা বলছেন, অনেকেই লিঙ্ক পাঠিয়েছেন, মতামত জানতে চাইছেন, আপনিও জানতে চাইছেন। ব্যাপারটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান হযরতে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে বাংলার মুসলিম সমাজে তার যে অবদান দীন ইসলামের ক্ষেত্রে, মাদ্রাসা মক্তবের ক্ষেত্রে, মানুষের চরিত্র গঠনের ক্ষেত্রে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নাই। এবং তার পাঁচ হুজুর কেবলা সহ বর্তমান সমস্ত পীর সাহেব, পীরজাদা, নাতি পোতারা যেভাবে দিনের কাজ করে যাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, আমার মামাতো ভাই, যে সঙ্গে আপনারা সব দালাল, এই কথাটা বাংলার মুসলিম সমাজের হৃদয়ে আঘাত করেছে। আমি নিজেও ব্যথিত, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আমি এ ব্যাপারে অনুরোধ করব, যে সময় বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তিনি জাতি ধর্ম নির্বিশেষে শান্তি সম্প্রীতির বার্তা দিচ্ছেন, সমস্ত সম্প্রদায়ের কাজ করার কথা বলছেন এবং সমস্ত সম্প্রদায়কে নিয়ে চলার কথা বলছেন, সেই সময়ে কোটি কোটি মানুষের যেখানে আবেগ জড়িত, সেই ফুরফুরা শরীফের আপনারা সব দালাল কথাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বিধায়ক সাহেবের কাছে বলবো, আপনি আপনার এই কথাটাকে উইথড্র করুন এবং আপনি বলুন যে আমি এই কথাটা উইথড্র করছি, দুঃখ প্রকাশ করছি এবং এই এই বিষয়টার খুব তাড়াতাড়ি নিষ্পত্তি দরকার বলে মনে করি। বাংলার মানুষদের কাছে যেভাবে আলোড়ন সৃষ্টি হয়ে কথোপকথন করছেন, বলছেন, এই বিষয়টা খুব তাড়াতাড়ি মিটে যাওয়া দরকার বলে আমি মনে করি। এমএলএ সাহেব যেটা বলেছেন, একজন জনপ্রতিনিধি
মাতার অনেক দায়িত্ব দায় দায়িত্ব থাকে, এটা আমরা প্রত্যেকেই জানি। জনগণ তাদের ব্যাপার নিয়ে তার কাছে বলবেন, প্রশ্ন করবেন, এসব ব্যাপারগুলো আছে। তবে তিনি রাগান্বিত হয়ে হোক, যে কোনো কারণই হোক, যেভাবে বলেছেন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে করি কথাটা খুব তাড়াতাড়ি উনি উইথড্র করবেন এবং সোশ্যাল মিডিয়ায় উনি দুঃখ প্রকাশ করবেন এবং বিষয়টাকে তাড়াতাড়ি নিষ্পত্তি যাতে হয় সে ব্যাপারে ভাববেন বলে আমি মনে করি। আবার আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে সালাম শুভেচ্ছা ভালোবাসা আমি জানাই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে।